দলীয় সংগঠনকে আরো মজবুত করতে এবং 23 নির্বাচনে বিজেপির জয়লাভ সুনিশ্চিত করতে দায়িত্ব নেবার পরে ব্যাপক রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যের জেলাগুলিতে প্রবাস কর্মসূচির মাধ্যমে হাজারো দলীয় কর্মকর্তা এবং নেতাদের সঙ্গে মিলিত হচ্ছেন রাজ্য সভাপতি, শুনছেন তাদের মতামত এবং দিচ্ছেন মূল্যবান সাংগঠনিক পরামর্শ এবং শক্তিশালী রাজনৈতিক বার্তা। প্রবাস কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ জেলা সফরে রয়েছেন রাজীব ভট্টাচার্য। বুধবার চাঙ্গা বিজেপি শিবিরকে আরো চাঙ্গা করতে সাবরুম আসেন রাজীব ভট্টাচার্য। দলীয় সভাপতিকে 39 মনুমণ্ডলের পক্ষ থেকে দেওয়া হয় ভব্য সংবর্ধনা। এই সফরে তার সঙ্গে ছিলেন সাবরুমের বিধায়ক শঙ্কর রায় এবং প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত সহ দলীয় কর্মকর্তারা। উজ্জীবিত বিজেপি সমর্থকদের সামনে 39 মনুমণ্ডলে শক্তিশালী রাজনৈতিক বার্তা দেন রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, 39 মনুমণ্ডলের কার্যকর্তাদের এই জোশ প্রমাণ করেছে বিধানসভা নির্বাচনের জন্য কর্মকর্তা তারা সম্পূর্ণভাবেই তৈরি। আমাকে অনেকে বলেন কার্যকর্তাদের মন ভেঙে গেছে, ভারতীয় জনতা পার্টি দুর্বল হয়ে গেছে। আজকে মনুমণ্ডল প্রমাণ করে দিয়েছে যে কার্যকর্তারা তৈরি আছে, যে কোনো বাধা অতিক্রান্ত করে এই মনুমণ্ডল থেকেও বিগত দিনে পারেনি। এই আগামী 2023 এখান থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে জয় করে ত্রিপুরা বিধানসভায় পাঠাবে, এই প্রতিজ্ঞা নিয়ে আপনাদের কাজ করতে হবে। সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। 2023 পর্যন্ত বহাল তবিয়তে রাখতে হবে। আর এই ত্রিপুরা রাজ্যে আমি ওই দিন বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি সমস্ত রাজনৈতিক বাধাকে অতিক্রম করে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে কাজ করার জন্য সমর্থকদের প্রতি শক্তিশালী বার্তা দেন রাজীব ভট্টাচার্য। এই প্রতিজ্ঞা মনে নিয়েই মাঠে ময়দানে কাজ করতে হবে বলে উল্লেখ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। উল্লেখ্য, দায়িত্বভার গ্রহণ করার পরেই রাজীব ভট্টাচার্য বলেছেন, দলের দেবতুল্য কর্মকর্তারাই হল দলের আসল সম্পদ এবং তিনি সারা রাজ্যে কর্মকর্তাদের কাছে যাবেন তাদের সুখে দুঃখে থাকার জন্য। ইতিমধ্যেই তার প্রবাস কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জেলায় তাকে বরণ করেছে হাজার হাজার উদ্দীপিত বিজেপির নেতা এবং কর্মীরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।